আমরা ভাবছিলাম বাইরে যাব ওয়াকে, বাট বাইরে এত গরম মানে বলার মতো না, তো ভাবলাম চলো আজকে পুলে যাই, আর পুলে গেলেও ভালো লাগবে, আর এমনি তো আমার কাজও আছে, তো এখনই যাব, তো অনেকক্ষণ থাকা যাবে, পুলে যাব তো ওখানে তো শাওয়ার টাওয়ার নিয়ে সব কিছু নিচ্ছে, তাও আর শ্যাম্পু ট্যাম্পু যা লাগবে ওখানেই শাওয়ার নিয়ে দুজনে তারপর আসবো, আর অনেক টাইম আছে হাতে এখনো। যাচ্ছে এখন পুলে, বাট আগে গেলে ভালো হতো, আমি আসলাম এসে দেখছি তুমি বাবা, তারপর এখন তাও হাতে টাইম আছে, টাইম আছে তো আরামসে যাবে, আমার দোকান থেকে বেরিয়ে একটু বাইরে বেরোতে হবে, আজকে ডিনে তো বানাতে হোয়াইটটা, এখন তো ডে লাইট আছে, এই কনস্ট্রাকশন আর ধুমধুম করে বেড়ে যাচ্ছে না? হ্যাঁ কমপ্লিটই করে ফেলবে, হ্যাঁ কিছু নেই। এই যে জিম তোমায় দেখেছিলাম, এই যে পুল, এ দেখো লেখা আছে দ্য ম্যাক প্রপার্টি, হ্যাঁ বাহ ফাঁকা ফাঁকা, হ্যাঁ খুলে গেছে, ভেঙে গেছে হতে, মোবাইলটা পড়বে শোনা, এখানে রেখে দে মোবাইলটা, এই যে আমাদের ব্যাগ ভর্তি জিনিস, হ্যাঁ ঠান্ডা হতে, লাস্ট কিছুদিন ধরেই ভাবছি আমরা পুলে আসবো, বারবার ভেবে ভেবে কাজের জন্য ফাইনালি আজ আসবো, কেরম লাগছে যা? ভালোই আছে, ভালো আছে না? আমি আসি, আচ্ছা তুমি কি দ্য ম্যাকে অ্যাডভার্টাইজমেন্ট করছো? আজকে একটু লেট করেই আমরা এসেছি, আর দেখলাম একজন ছিল যে ওরা উঠছে আর আমরা মানে ঢুকছি, দুবাইতে সামার তো একদম পিকে, বাট এখানে হিউমিডিটি 84 আর হাইয়েস্ট 89 অবধি যাচ্ছে, এই যে এখানে মার্ক আছে তোমার, আসো সুইম করে, ঠিক আছে ট্রাই করো, হবে, আসো আসো, গুড গুড, ভেরি গুড, আসো আসো, কি হলো? আচ্ছা আবার একবার, আস্তে আস্তে, জোরে জোরে, আস্তে আস্তে হাত মারবে, হ্যাঁ এই তো, ভেরি গুড, এখানে তো একটু গাছ ফাছ থাকে না, চারিদিকে গাছ জল, আমরা এখানে শট নেওয়ার চেষ্টা করছি, ভালো এক্সাইটিং আসে, আন্ডারওয়াটে ভালো আসে, আর লাইট আসে তো এক্সপেরিমেন্ট করলাম না, মশা কামড়ে ফুলিয়ে দিচ্ছি, ব্যাগ ট্যাগ সব রাখা, অন্যদিন ভিড় থাকে, আজকে অত কেউ নেই, হ্যাঁ
বিকাশ হরর মুভি একদম দেখতে চায় না, আর আমার সঙ্গে মাঝে মাঝে জোর করে দেখে। এবার তো আমি ফোর্সফুলি দেখাবো, আমাকে এত জোরে ধাক্কা দিয়েছে আমি ভয় পেয়ে গেছি। একবার নিচে যা, নিচে নেব, চলো নিচে। তুই নাক নালে এরকম বন্ধ কর না, আর মুখ বন্ধ। 1 2 3 ছিলিস তো, ভালোই ছিলিস। একবার তুই সামনে থেকে করি, সামনে থেকে করি, সামনে থেকে। আচ্ছা, 1 এই যে উনি আবার শাওয়ার নিতে যাবে, ততক্ষণ আমি একটু থাকি, তারপরে ওয়াশরুম যাবো। তাই তো, তোমার টাওয়েলটা আছে আর শাওয়ার জল নিয়ে এসছি, জেল না ক্রিমটা এনেছি। ক্রিমটা আছে দেখো, ভিক্টোরিয়া সিক্রেটে যেটা আছে ব্লুটা। ইন্টারন্যাশনাল ফ্লাইট অ্যাটেন্ডেন্টের জব রিকোয়ারমেন্টে একটা থিং খুব বেসিক, যে সুইমিং জানো কি না। আর অনেকের ডাউট আছে যে সুইমিংটা মাস্ট, আমি কিন্তু একটু সুইমিং জানতাম না। ফ্লাইট অ্যাটেন্ডেন্টের জবে যখন আমার কোম্পানি প্রোভাইডেড অ্যাকোমোডেশন ছিল, সেখানে কিন্তু সুইমিং পুলও ছিল, যেতাম অনেক সময়তেই যেতাম। বাট সেখানেও কিন্তু আমি একদমই সুইমিং শিখে উঠতে পারিনি, এতটা সময় দিতেই পারতাম না। যেতাম, একটু এনজয় করতাম, বন্ধুদের সাথে চলে আসতাম। এখানে দুবাই অ্যাপার্টমেন্ট পুলে ওয়াটারের টেম্পারেচারটা খুব ভালো থাকে, গরমে ইভেন কি ঠান্ডাতেও ওয়াটারটা খুব ব্যালেন্স থাকে, চিল্ড হতে হয় না একদম। এই যে আমি চলে আসলাম, এবার ম্যাডাম যাবে চান করতে, আমার চান টান হয়ে গেছে। ও ব্যাগটা কি আছে না, অনেক ফোন সুইমিং করে ফোন, আর জয়টা সুন্দর লাগে, উঠতে ইচ্ছে হচ্ছে না। আর বাজে তাও হয়ে গেল, অনেক ফোন হয়ে গেল। চলো, সাবধানে যাচ্ছে বললাম, চটি পড়ে যেও না, স্লিপ খেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমারটা ক্রিম বেসার, ওটা আনিনি আমি, এখন খেয়াল করছি। আমি বলছি এটা নিজে, এটা না, পরে দেখছি। আমি শুধু আমারটা এসে ওরটা আনতে ভুলে গেছি, শুধু নিজে নিজেরটা নিয়ে এসেছি। আর এখানে যতগুলো অ্যাপার্টমেন্ট আছে, এই কমপ্লেক্সে যতগুলো আছে, তো আমাদের বিল্ডিংয়ে আছে জিম আর পুল আছে। তো আমাদের আশেপাশে থাকে, আশেপাশে মানে পুরো কমপ্লেক্সের মধ্যে এখানে আসতে হয়। বাট আমাদের যত এখানে থাকে, আমাদের নিচে নিচে পার্কিং বেসমেন্ট, আর উপরে এখানে জিম পুল সনা সবই। তো আমাদের সুবিধা হয় এটাতে, আর অন্য অ্যাপার্টমেন্টে যেতে হয় না। আর যাদের ব্যালকনি আছে, ফুল ভিউ, ওরা ভিউ এনজয় করে। এখন ওটাই হচ্ছিল লিটারালি। দেখো আমি লিফটে বলছি, কি করে দেখো, আমি এখানে ফুলে লাল হয়ে গেল।
তুমিও তো লাল হয়ে গেছো। আমি রেড, তুমি ব্ল্যাক। টমেটো টমেটো কাপড়টা খুব পুলে ছিলাম, মানে কি বলবো, বোঝা যাচ্ছিল না, ঠিক আছে। গরম পুল থেকে উঠলাম, শাওয়ার নিলাম, শাওয়ার নিয়ে যেই জিমের দরজাটা খুলেছি, মানে কি গরম, মানে এরকম করে মানে গরমটা লাগলো, মানে বলার মতো না। তারা ভেবে আমি ওখান থেকে বেরিয়েছি আর গরমটা এমন করে লাগলো মুখে। সেই মিষ্টি দইয়ের পিঞ্চ অফ স্পাইস থেকে এনেছি, এটা এরকম ফয়েল দিয়ে কভার থাকে না, বাট এটাই হচ্ছে ওদের বড় সাইজ, একটা একটু ছোট আছে। তোমাকে একটু খাইয়ে দিই। আচ্ছা দাও দেখি, টেস্ট করো কিরকম। একদম টেস্ট ওরকম, একদম একদম খাই। নিচে যাচ্ছি, ওখানে ক্লিনার আছে, ছেলেটার কি আছে, কাইটের পোশাক করে, ওকে বানিয়েছিলাম আর কি পানি ডিনারের জন্য, তো ওকে দিতে যাচ্ছি। পনিরও বানিয়েছে, কুমড়া আলু সবজি আমি বানিয়েছি, একটা বিনস পোটা সেটাও আমি বানিয়েছি। আর ওইটা বলো, ওই কি ক্যাটকে নাকি খাবার দিয়েছিল? ও হ্যাঁ, বাপরে বাপ, আমি গেছি আমার সঙ্গে, তো প্রথমে তো এসে গাড়ির ওখানে এরকম শুয়ে পড়েছে, জানি না কেন। তারপরে আমি ওকে উঠালাম, আমার সঙ্গে সঙ্গে আসলো, একটু খেললাম ঠেললাম ওর সঙ্গে। তারপরে দেখছি যে খাবার দেবো ওকে, একটা পুরো প্যাকেট এমনি কেটে জাস্ট ওইখানে রাখা আছে, হয়তো এখনো হতেও পারে, দেখাবো, কিন্তু পুরো প্যাকেটটা জাস্ট কেটে রাখা ছিল। কত খাবে খেতে পারবে না বাবা, যে দেখে গেছে এরকম এটা বলছিলে, বাবা পুরো ভরে দিয়ে গেছে। এই যে গাড়িটা দেখছো যার আছে, এই গাড়ির উপরে ধরবে, এই গাড়ির উপরে বসে থাকে ক্যাট। এ দেখো, তোমরা দেখা যাচ্ছ ক্যাটের পুরো ফার লেগে আছে, কি অবস্থা। এই ক্যাট ক্যাট বলবে, এই গাড়ির উপরে ম্যাস্টাং আছে, আমারও ম্যাস্টাং আছে ভাই, আমি সুইও ম্যাস্টাং এর উপরে। আমি আমার গলা ঘুরিয়ে রেখে দিচ্ছি। তোমার গাড়িতে ইনভাইট করো একবার। আমি নিজে সেদিনকে এমন করে এসছে না, বাপ রে বাপ, মানে লোকে বলে, লোকে বলে না গা, মানে ডগরা চেনে, যাদের নলেজ আছে, ট্রাস্ট মি, দে আর সো মেনি অ্যানিমালস হু ক্যান রিকগনাইজ ইউ। আমি যেটা একদম সেম মানিয়াবারে হিজ বিয়ারিং, একদম সেম কালার থেকে ডিজাইন থেকে পুরো সেম, ঠিক আছে। মানিয়াবারে এটাই কেনাছিল না, আর যতবার ট্রায়াল করেছে এটাই সবচেয়ে ভালো লাগছিল। রুদ্র ফটো দেখে পর্যন্ত রুদ্রও বলেছে, আমাদের এক ফ্রেন্ড ও বলছিল ফটো দেখে যে বিকাশ এটা পড়ে আছে, বিকাশটা খুব ভালো লাগছে। দেখ দেখ বেবি, এটা মান্যবারই আছে, ঠিক আছে, এই দেখ এই দেখ, এই ব্র্যান্ডটাই আছে, ঠিকই ধরেছিলাম। হ্যাঁ মান্যবার, হ্যাঁ বুঝতে পেরেছি একদম, ঠিক আছে, দেখ কে বাবা বউ বলে দিয়েছে। হ্যাঁ